যে ব্যক্তি কদরের রাত্রে কেয়াম আদায় করলো রাত্রি জেগে সালাজ আদায় করলো লাইল আদায় করলো ইমানের হালতে সবের আশায় আল্লাহ পাক তার পিছনে সকল গুণাকে ক্ষমা করে দিবেন কেউ যদি অসুস্থ হয়ে পড়ে অথবা সফর বের হয়েছে তাহলে শ্যাম সে সেরে যেতে পারবে এই শ্যামের কাজা পরে আদায় করবে কিন্তু এই ওজোর ছাড়া বিনা ওজুড়ে যদি কোনো ব্যক্তি রমজানের মাসে একটি শ্যাম পালন ছেড়ে দেয় আর সেই একটি শ্যামের স্বয়াব পাওয়ার জন্য যদি পুরা বৎসরও শ্যাম পালন করে রোজা রাখে তারপরেও সেই একটা স্বয়াবের সমান সে সওয়াবের অধিকারী হবে না যে আল্লাপাক বলছেন কু আনফুসাকুম ও আহলি কুম না তুমি নিজেকে জাহান নাম থেকে বাঁচাও নিজের পরিবারকেও জাহান নাম থেকে বাঁচাও আপনার সন্তান যারা আছে তাদেরকেও শ্যামের প্রতি উদ্বুদ্ধ করুন উদ্বুদ্ধ করুন বিশেষ করে ছোট বাচ্চা যারা আছে আমরা অনেক সময় কি করি বাচ্চাদের পরীক্ষা হ্যাঁ অথবা ও যদি শ্যাম পালন করে রোজা রাখে তাহলে শারীরিকভাবে দুর্বল হয়ে যাবে না এমনটা নয় সাহব একরাম বলছেন যে আমরা আমাদের বাচ্চাদেরকে শ্যাম পালন করার প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করতাম এবং তাদেরকে শ্যামের শ্যাম রাখা রাখাতাম এবং তারা যখন কান্নাকাটি করত ক্ষুধার জ্বালায় তখন আমরা তাদেরকে খেলনা দিতাম খেলার জিনিস দিয়ে তাদেরকে ভুলিয়ে রাখতাম শিয়া ইফতারি পর্যন্ত আল্লাহ নবী সাল্লাম তিনি বলেছেন যে আমাকে স্বপ্ন দেখানো হয়েছে যে আমাকে দুইজন ব্যক্তি হাত ধরে আমাকে একটা উঁচু পাহাড়ে নিয়ে যাওয়া হয়েছে এরপর আমি দেখলাম যে উঁচু পাহাড় থেকে আমাকে বলা হয়েছে আপনি নিচের দিকে দেখেন তো নিচের দিকে তাকালাম দেখলাম যে কিছু মানুষকে তাদেরকে উল্টিয়ে রাখা হয়েছে পা উপরে বেঁধে রাখা হয়েছে আর মুখটা নিচে রাখা হয়েছে এবং তাদের এই গাল থেকে টপ টপ করে রক্ত ঝরছে আমি জিজ্ঞাস করলাম এরা কারা আল্লাহ নবিশাম বলছেন যে তারা রমজানুল মুবারক মাসে দিনের বেলায় তারা ইফতারি করত আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সৈয়াদিসের আলোকে জীবন গড়ি আলহেমদারিল্লাহ লাহেমদুহু ও আলেসরা এলহু আলাস ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا ولا تموتن الا وانتم مسلمون وقال تعالى يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام إن الله كان عليكم رقيبا وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وشن روي محن رب العالمين جنو درود السلام برشده آخر نبي محمد رسول الله صلى الله عليه وسلم জুমার খুদবার আলোচ্য বিষয় রমাদান পবিত্র রমজান মুবারক মাসের শুভ আগমনের পূর্ব পূর্ব প্রস্তুতিমূলক ইনশা আল্লাহ তালা প্রথমেই একটি হাদিস থেকে আলোচনা শুরু করি এমনি আব্বাস রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সালাহ সাল্লাম তিনি বলেছেন কল আলী রজুলিন ওয়াহু আল্লাহ নবী সাল সাল্লাম তিনি একজন ব্যক্তিকে নসিহত করতেছিলেন এই বলে যে ইগতানিম হমসান কবলা হমসেন পাঁচটি জিনিস আসার পূর্বে তুমি পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো সেটাকে মূল্যবান বলে মনে করো তিনি বলেছেন শাবাবুকা কবলা হারামিক তোমার যৌবন কালকে তুমি মূল্যবান বলে মনে করো বার্ধক্য আসার পূর্বে সে হাতুকা কবলা মারাদিক তোমার সুস্থ সুস্থতাকে মূল্যবান বলে মনে করো অসুস্থতা আসার পূর্বে ঘেনা উকা কবলা ফকারিক তোমার ধনাট্যটাকে ঘেনাকে স্বচ্ছলতাকে তুমি মূল্যবান বলে মনে করো কবলা ফকারিক তোমার কাছে অসহায়তা ফকিরত্ব এবং কারো কি হওয়ার সেই সময় আসার পূর্বে তুমি নিজের স্বচ্ছলতাকে তুমি মূল্যবান বলে মনে করো ও ফারা গুকা কবেলা সগলিক তোমার অবসর সময়টাকে তুমি মূল্যবান বলে মনে করো তোমার ব্যস্ততা সময় আসার পূর্বে হায়া হায়াত কবেলা মৌতিক তোমার মৃত্যু আসার পূর্বে তোমার জীবনটাকে তুমি মূল্যবান বলে মনে করো অপর আরেকটি হাদিসে রজুরুল্লাহ সাল্লাম বলেছেন যে এই যে পাঁচটা জিনিসকে আল্লাহ নবী যে মূল্যবান বলে মনে করতে বললেন তার অর্থ হলো এই যে এই পৃথিবীতে পাক যে নিয়ামতটি দিয়েছেন কারো জন্য এই ন্যামতটি স্থায়ী সম্পদ নয় এই পৃথিবীর পরিচালক আল্লাহ তালা তিনি মানুষকে সুখ দেন তিনি দুঃখ দেন তিনি ধনী বানান তিনি গরিব বানান তিনি সুস্থতা দেন সুখ দুঃখ ভালো মন্দর মালিক আল্লাহ তালা তিনি মানুষকে কখনো সুখ দেন আর কখনো দুঃখ দেন যেন মানুষ সুখের কদরটা বোঝে এই জন্য নবী সাল্লাহ সাল্লাম তিনি আমাদেরকে এইভাবে নসিহত করে বুঝিয়েছেন যে আল্লাহ পাক তোমাকে যে অবস্থায় রেখেছে তুমি এই সময়টাকে মূল্যবান বলে মনে করো কারণ তুমি জানো না যে আগামীকাল এটা তোমার জন্য সময় কেমন সময় আসবে সবাই আমরা মনে করি আমরা সুস্থই থাকবো সবাই আমরা সচ্ছলতার থেকে আরও বেশি সচ্ছল হতে চাই আমরা সবাই মৃত্যু থেকে দূরে চাই হায়াত বৃদ্ধি চাই সবাই এটা আশা কিন্তু আল্লাহ নবী সাল্লম বলছেন যে তুমি এখন যেই অবস্থায় আছো এই অবস্থানটাকে তুমি আল্লাহর নিয়ামত মনে করে আগামীকাল তোমার এই অবস্থারটা পরিবর্তন হতে পারে এজন্য এটাকে তুমি মূল্যবান বলে মনে করো আল্লাহ আল্লাহনবী সাল্লি সাল্লাম এই হাদিস দ্বারা আমাদেরকে যেটা বুঝালেন সেটা হলেই পাক যে সুযোগ দিয়েছে সুযোগটাকে মূল্য মূল্যায়ন করা এবং এটার দ্বারা উপকৃত হওয়া এবং আগাম হয়তোবা আমার জন্য আরও খারাপ সময় আসতে পারে সেজন্য সতর্ক থাকা আল্লাহ নবী সাল্লাম এখানে পাঁচটা জিনিসের কথা বলেছেন শাবাবু কাকলা হারামিক যৌবন কাল সবাই জানে এটা চিরস্থায়ী নয় এটা একসময় শেষ হয়ে যাবে সে হাতুক সুস্থতা এটা যে কত বড়ো নিয়ামত যিনি অসুস্থ হয়েছেন তাকে জিজ্ঞাসা করেন যে সুস্থতা কত বড়ো নিয়ামত আল্লাহ নবী সাল্লাম এই নিয়ামতটি উপলব্ধি করার জন্য তিনি বলেছেন যে মুসলিমদের উচিত কোন অসুস্থ ব্যক্তি যদি শুনতে পায় যে অমুক ব্যক্তি অসুস্থ আছে তাহলে তাকে দেখতে যাওয়া শরীয়ত তাদেরকে উৎসাহ দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি কোনো রুগীকে দেখতে যায় সকালবেলা দেখতে যায় তাহলে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা ওই ব্যক্তির জন্য দোয়া করেন তার জন্য ক্ষমা চান এর অর্থটা হলো এই যে রুগীর কাছে গেলে রুগীর মনটা যেরকম বড় হয় ঠিক মানুষ আল্লাহ যে তাকে সুস্থ রেখেছে এই সুস্থতার নিয়ামতটাও তার জন্য স্মরণ হয়ে আসে এরপরে বলছেন ঘেনাউকা ফক কবলা ফকরিক তোমার স্বচ্ছলতা এখানে ঘেনা বলতে লাইসা লাইসাবি কাসরাত মাল অধিক সম্পদের নাম ঘেনা নয় ধনাত্য নয় ধনাট্যটা হলো মনের ধনাট্য আল্লাহ আপনাকে যে অবস্থা রেখেছে টাকা নেই কিন্তু সুস্থ পা আছে আমি হাঁটতে হাঁটতে পারি আমার চোখ ভালো আছে আমার হাত ভালো আছে অর্থাৎ আল্লাহ নবী সালাম বলছেন যে তোমার উপরের দিকে দেখো না নিচে তাহলে আল্লাহ শুক্রিয়া আদায় হবে সর্ব অবস্থায় প্রত্যেক ব্যক্তি আমরা যদি নিজের নেয়ামতের দিকে তাকিয়ে দেখি তাহলে আল্লাহ যে আমার প্রতি কত অনুগ্রহ করেছেন অনু দয়া করেছেন এটা আমরা বুঝতে পারবো ফারাগ ও কাবল আগলিক তোমার যে অবসর সময় আছে এটাকে মূল্যবান বলে মনে কর বিশেষ করে মানুষের জীবনে প্রত্যেকটা একটা মূল্যবান সময় থাকে যৌবনকাল যেই জিনিসটা যৌবনকালে অর্জন হবে বার্ধক্যে যে সেটা অর্জন হবে না ছোট্টবেলায় যারা ছোট শিশু আছেন তাদের জন্য হিপস মেধা মুঘস্থ শক্তিটা বেশি বয়স হয়ে গেলে বুদ্ধি বাড়ে কিন্তু মুঘস্থ শক্তিটা কমে যায় তার অর্থ হলে এই যখন আল্লাপাক আপনাকে যে অবস্থায় রেখেছে আপনি সেই অবস্থান থেকে আপনার ওই সময়টাকে মূল্যায়ন করে সেখান থেকে উপকৃত হওয়ার চেষ্টা করবেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম তিনি আরেকটি হাদিসে বলেছেন যে এটা শুধু উপকার উপকৃত হওয়া এটাই বড়ো কথা নয় বরং আমরা তো মমিন আল্লাহর সামনে আমাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হবে কারণ এই হায়াত এই বয়স যৌবনকাল আমার সময় আমার অর্থ আমার এলিম সবই তো আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আর একটি হাদিসে বলেছেন কাদামা আবদিন হাত ইউস আলু আন খামসিন যে মানুষের কেয়ামতের দিন মানুষের পা আগে বাড়বে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পাঁচটা প্রশ্নের উত্তর না দেবে আন আনসাবিহি ফিমা আবলাহু তোমার যে যৌবন কাল আছে যৌবন কালটাকে বারবার গুরুত্ব দিয়েছি কারণ এই সময় মানুষের রক্ত গরম থাকে এই সময় শয়তানের প্রচারণা খুব বেশি থাকে ওই যুবকের উপর এজন্য সেই যৌবন কালটাকে আল্লাহর ভয়ে আল্লাহর দিনের প্রতি পরিচালিত করা এটা ওই ব্যক্তিই পারবে যাকে আল্লাহ তৌফিক দিবে নিজের নফসকে কন্ট্রোল করা আল্লাহ নবী সাল্লাম অপর আর হাদিসে বলেছেন হুজিবাতিল যে আমি জান্নাতকে তো তৈরি করে রেখেছি বিল মাকারিহি কষ্টের বিনিময়ে হুজিবাতিল নারু বিল শাহওয়াত আর মানুষের মনের চাহিদা প্রবৃত্তির অনুসরণের মাধ্যমে আমি জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি তার মানে কষ্টের বিনিময়ে জান্নাত পাওয়া যায় আর মন যেরকম চায় সেরকম জীবনযাপন করলে সেই জীবনটা হয় জাহান্নামের পথের জীবন এই জন্য আল্লাহ নবী সাল্লা সাল্লাম তিনি বলেছেন বিশেষ করে আনস্বাবিহী আমি যে তোমাকে যৌবন কাল দিয়েছি এ সম্পর্কে পাক তোমাকে অবশ্যই প্রশ্ন করবেন আর কি প্রশ্ন করবেন বলছেন হায়াতিক তোমার এই বয়স যে রেসি এ বিষয়ে আল্লাহ সামনে আমাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হবে কিভাবে ব্যয় করেছি পাক যে বিধান দিয়েছেন আমাদেরকে সেটা আমরা কতটুকু ফলো করেছি এরপরে তিনি বলেছেন আন মালিহি মিন আইনা ইকা অফিমা আন ফাঁকা সে উপার্জন করেছে কোন পথে উপার্জন করেছে এবং কোন পথে ব্যয় করেছে উপার্জন করাও সেটাও যেরম হালাল হারামের পন্থা আছে শিখ ব্যয় করাও সেটাও ভেবে চিন্তায় ব্যয় করতে হবে হালাল পথে ব্যয় করছি নাকি হারাম পথে আল্লাহ নাফরমানি পথে নাকি আল্লাহ সন্তুষ্টির পথে ওয়া আন এলমিহি মা দা আমিলা ফিমা আলিমা দিন সম্পর্কে যে জ্ঞান অর্জন করেছে সেই জ্ঞান অনুপাতে কতটুকু সে আমল করেছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম এই দুই হাদিসে আল্লাহ আমাদেরকে আল্লাহ পাক যে নেয়ামত দিয়েছেন এই নেয়ামতের কথা যেরকম স্মরণ করে দিয়েছেন ঠিক তেমনি এই নেয়ামত সম্পর্কে আল্লাহর সামনে যে প্রশ্নের সম্মুখীন হতে হবে সেই কথাটিও স্মরণ করে দিয়েছেন এই দুই হাদিসকে উপস্থাপন করার পর যে কথাটি বলবো সেটা হলো এই যে আল্লাহরবুল আলমিন দয়া করে অনুগ্রহ করে আমাদের জন্য একটি মূল্যবান মাস উপহার দিবেন ইনশা আল্লাহ সেই মাসটি হল রমজান ও মুবারক মাস এই মাসটি আমাদের সামনে আসছে ইনশাল্লাহ আসবে তাহলে এই মাসের সম্পর্কে আমাদের কি করা উচিত এটা শুধু রমজান আসে আর যায় এটাই কি যথেষ্ট নাকি আসলে এই পবিত্র রমজান ও মুবারক মাস আমাদেরকে আল্লাপাক কেন দিয়েছেন কি উদ্দেশ্য এটা অনুধাবন করা এবং পূর্ব থেকেই প্রস্তুতি গ্রহণ করা এবং তার জন্য পরিকল্পনা গ্রহণ করা আমাদেরকে প্রথমে যে কথাই বলবো সেটা হলেই আল্লাপাক যে পবিত্র মাস আমাদেরকে দিয়েছেন রমজানুল মুবারক মাস এই মাসের যেটা অর্থ রমজান এই অর্থের সাথে এই মাসের উপকারিতার পুরা মিল আছে অর্থ কি অর্থ হলেই রাম শব্দের অর্থ হলো পুরিয়ে ফেলা আল্লাহ নবী সাল্লাম তিনি একদিন মসজিদে কুবাই প্রবেশ করেছেন তো দেখলেন যে কিছু সাহাবি ফজরের সালাতের পর এশরাকের সালাতের জন্য বসে আছেন আল্লাহ নবী সাল্লাম তিনি বললেন সালাতুল আউ হেইনা হইনা রামাজাতিল ফিসাল আউ আবিনের তো তখন পড়তে হয় বা উত্তম ওই সময় যখন নাকি ওটের বাচ্চা ছোটো বাচ্চা মরুভূমিতে পলার চলার সময় তার পা পুড়ে যাবে অর্থাৎ সকাল দশটা সাড়ে দশটা চাষ যেটাকে বলি একই সালাত একই নামাজ যার কয়েকটি নাম রয়েছে একটা হলো এশরাক আর হলো চাষ আর একটা সালাতুল আউাবিন আমাদের দেশে মাগরীবের পর সলাতুল আউাবিন পরে এটা ভুল আল্লাহ বলছেন সলাতুল আউয়াবিন হেই রামাজাতিল ফিসাল চাষতের নামাজ এশরাকের সালাদ আউাবিনের সালাদ তখন যখন নাকি ওটের বাচ্চা গরম বালিতে চলার সময় তার পা পুড়ে যায় গরম অনুভব করে ওখান থেকেই রমজান শব্দ রামস মানে পুড়িয়ে ফেলা দেওয়া এই রমজান মাসের নামের সাথে এই মাসের করণীয় এবং ফজিলত যদি আমরা বিবেচনা করি তাহলে আল্লাহ রব্বুল আলমিন এই মাসটাকে আমাদেরকে এই জন্য দান করেছেন লাল্লা কুম তাত্তাকুন আমরা যেন মোত্তাকি হই মোত্তাকি হয়ে মানি মোত্তাকি হওয়ার জন্য এই মাসটাকে এত সুন্দর একটি রুটিন আমাদেরকে দিয়েছেন এই রুটিন ফলো করার মাধ্যমে আমি আমার জীবনের সকল গুণাকে পুড়ে ফেলে দিতে পারব এই সুযোগ পাক আমাদেরকে দিয়েছেন যেমন আল্লাহ নবী সাল্লাম তিনি বলেছেন মান শ্যামা রমাবান ইমানান ও হিসাবান মা তাকাদ্দামা মিন জাম্বিহি ইমানের অবস্থায় স্বভাবের আশায় রমাদানের শ্যাম পালন করল হুফির আলাহু মা তাকাদ্দ মিন জাম্বিহী আল্লাপাক তার জীবনের বিশ্বনের সকল সহিরা গুণ আল্লাপাক মাফ করে দেবেন অটোমেটিক মান কামা রমাদান দেব্যক্তি রমজান মাসের কিয়াম আদায় করলো তারা বিহ ইমান আন ও ইমানের হালতে সবের আশায় গফির আল্লাহ মা তাকদাদ্দ আল্লাহ পাক তার পিছনে সকল গুণা মাফ করে দিবেন এরপরে আবার দিচ্ছেন লাইলাতুল কদর কদরের রাত আবার বলছেন মান কামা লাইল কাদরী ইমানিসান গফির আল্লাহ মা মিন জাম্বিহি যে ব্যক্তি কদরের রাত্রে কেয়াম আদায় করলো রাত্রি জেগে সালাজ আদায় করলো কেয়ামুল্লাইল আদায় করলো ইমানের হালতে সবের আশায় আল্লাহ পাক তার পিছনে সকল গুণাকে ক্ষমা করে দিবেন এই যে এই মাস এসলেই এই মাসের ভিতরে এমন কিছু রুটিন আছে এই রুটিনটি ফলো করার মাধ্যমে আমি আমার জীবনের যত পাপ আছে এই পাপগুলো আমি পুরে ফেলে যেতে পারি এই সুযোগটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন এবং একজন মুসলিম সে যেন এই মাস থেকে পরিপূর্ণ উপকৃত হতে পারে এবং কোনোভাবেই শয়তান তাকে যেন প্রলোভ দেখিয়ে এই মাসের ফজিলত থেকে দূরে না সরাতে পারে এই জন্য আল্লাহ নবী সাল্ল সাল্লাম তিনি কি করেছেন এই মাসের ফজিলত সম্পর্কে বলেছেন যে ইজা ইদা যা আ রামান আবু আবুল জান্না হুল্লিক আবু আবুল নার রামাদানর মুবারক মাসের চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ পাক জান্নাতের দরজাকে খুলে দেন জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন ও হল্লে ও আবহাওয়া ওয়ুফাদ শয়াতিন এবং শয়তানকে আবদ্ধ করে রাখে শয়তান যেন মানুষকে এই রমজানের ফজিলত থেকে বঞ্চিত না করতে পারে এজন্য আল্লাপাক শয়তানকে কারাবদ্ধ করে রাখে সম্মাতুদ্দিনী ভাই এই গুরুত্বপূর্ণ মাস আমাদের সামনে আসতে যাচ্ছে আমাদের জন্য করণীয় কি আজকে মুসলিমদের যেটা অবস্থা সেটা হলেই আমরা রমজানের মুবারক মাস আসার পূর্বে যেটা আমরা সাধারণত করে থাকি সেটা হলেই আমরা প্রস্তুতি গ্রহণ করি কিন্তু সে প্রস্তুতিটা কি সেটা হলেই যে আমাকে যদি দুই কেজি ছোলা লাগে আমি আরও পাঁচ কেজি ছোলা কিনে থাকি হ্যাঁ ইফতারি কত আইটেমের ইফতারি হবে হ্যাঁ এবং সেহরি কত রকম হবে এবং সেই রমজানুল মুবারক মাসে আমরা শুধু খাওয়া নিয়ে ইফতারি নিয়ে সেহরি নিয়ে পরিকল্পনা করি আগে থেকে সাত করে একেবারে রেডি করে রাখি কিন্তু আসলে সালফে সালেহিনকে যদি দেখা যায় ওনারা এই রমজানুল মোবারক মাস আসার ছয় মাস আগে থেকে অপেক্ষায় থাকেন যে আমাদের সামনে রমজান আসতেছে রমজান আসতেছে এটা শুধু রমজান আসার যাওয়া তা নয় এই মাসের কদর এই মাসের ফজিলত এই মাসের গুরুত্ব এটা মনের ভিতরে অনুধাবন করা গেঁথে নেওয়া মনের ভিতরে আশা রাখা যে মাস থেকে উপকৃত হব তার সাথে সাথে আল্লাহ নবী সাল্লা সাল্লাম আর একটি ভবিষ্যৎবাণী বলেছেন সেটাও বিবেচনায় নিয়ে আসা সেটাও বোঝা সেটা কি মান মাদান। ওয়ালা ওয়ালাম লাহু একজন মমিন সে রমজানের মতো রমজানুল মুবারক মাসের মতো একটি গুরুত্বপূর্ণ মাস পেল ওয়ালাম লাহু কিন্তু সে নিজেকে গুঁড়া থেকে ক্ষমা করাইতে পারে নেই আল্লাহ নবী সাল্লাম ওই ব্যক্তির ধ্বংসের জন্য দোয়া করেছেন এই মেম্বারে বসে তিনবার যে আমিন বলেছিলেন তার মধ্যে একজন ওই ব্যক্তি সে রমজান পেয়েছে তারপরেও নিজেকে গুনা থেকে মুক্ত করতে পারে নাই তার মানে হলেই যে রমজান যে আসতেছে সাহাব এখরাম উল্লাহি আলহি মাজমাইন ওনারা রমজান শেষ হওয়ার পর ছয় মাস পর্যন্ত আফসোস করতে না মাসটা চলে গেল আর যখন ছয় মাস বাকি আছে তখন মনে আবার আখা আ আকাঙ্ক্ষা নিয়ে আশা নিয়ে ওনারা অপেক্ষা করতেন যে রমজান আসতেছে আমাদের দেশে একটা দোয়া আছে প্রচলিত দোয়া প্রায় মসজিদে দেখি ইমাম সাহেব এই দোয়াটি পড়েন। যদিও ওই দোয়াটি বিশুদ্ধ হাদিস থেকে সাব্যস্ত নয় কেউ যদি এমনি অর্থ হিসাবে পরে পড়তে পারে সেটা কি আল্লাহম বারিক ফি রাজা বাবা শাহবান ওবাল্লিগনা রমাদান হাদিসটি বিশুদ্ধ হাদিস থেকে সাব্যস্ত নয় দোয়াটি সহি নয় ঠিক আছে কিন্তু এমনি একজন মোমেন সে সর্ব অবস্থায় প্রত্যেক মাসের বরকতের জন্য দোয়া করতে পারে এই দোয়ার অর্থ হলে আয় আল্লাহ তুমি আমাকে রজব মাসে বরকত দাও সাবান মাসে বরকত দাও অবাল্লে কেনা রমাদান আয় আল্লাহ আমাকে রমজান পর্যন্ত আমার জীবনটাকে বৃদ্ধি করে দাও দোয়া ভালো কিন্তু এই দোয়াটি যদি আল্লাহ নবী দিকে নিষ্বোধ করে করা হয় সন্নত মনে করে করা হয় তাহলে এর জন্য দলিলের প্রয়োজন আমি যেটা বলছি সেটা হলে প্রত্যেক মোমেন তার ভিতরে অবশ্যই আগে থেকে পরিকল্পনা থাকবে আকাঙ্ক্ষা থাকবে আশা থাকবে রমজানুল মোবারক মাস আসতেছি আমি আজকের এই খুদবাই নিজেকে এবং আমার সকল মুসলিম ভাইদেরকে এই মাস মাস আসার পূর্বে আগাম কিছু প্রস্তুতিমূলক আমরা কি পরিকল্পনা গ্রহণ করতে পারি আসলে মূলত আজকের আলোচনা সেটাই পরিকল্পনা বলতে প্রথমেই যেটা আমাদের উচিত সেটা হলে এই মাসের গুরুত্ব ফজিলত অনুধাবন করে পূর্ব থেকে একটা প্রতিজ্ঞা গ্রহণ করা যে ইনশাআল্লাহ অতীতে যেটা হয়েছে হয়েছে আমার সামনে যে মাস আসতেছে এই মাসটি তো আল্লাপাক আমাকে দিয়েছেন ও দয়া করে অনগ্রহ করে ইজো আফুল হাসানাতু আমাল আমালিবিনী আদম ই আফুল হাসানাতু বি আশরি আমিহা মানুষরা যদি কোনো সৎ আমল করে আমি তার সৎ আমলের নেকি দশ গুণ থেকে এলে ইলা সাবাতে মেয়াতে জিয়াফেন সাতশো গুণ পর্যন্ত আমি বাড়িয়ে দেই ইল্লা শ্যাম ইল্লা সোম তবে শ্যাম ব্যতীত ফা ইহলি ওয়া আনা জিবহি আল্লাহ পাক বিশেষ করে শ্যামটাকে এই এবাদতটাকে নিজের জন্য খাস করেছেন এই শ্যামটা আমার জন্য এবং আমি তাকে বদলা দেব আল্লাহবর এবং বিশেষ করে জান্নাতে একটি খাস দরওয়াজা রেখেছেন যেই দরজাটির নাম হলো বাবুর রয়ান রাইয়ান নামক দরওয়াজা জান্নাতের মেনহা ইল্লা সাইমুন এই দরজা দিয়ে শুধুমাত্র শ্যাম পালনকারী তারা জান্নাতে ঢুকবে তাহলে একটি গুরুত্বপূর্ণ মাস আমাদের মাঝে আসতে যাচ্ছে এই মাসে আসার পূর্বে আমরা প্রথমে যেটা নিয়োগ করি সেটা হলে যে দেখুন বাজার খাওয়া যেটা প্রয়োজন সেটা হবে ইনশাআল্লাহ কিন্তু আসলে এই মাছটা যে আমাকে মানে শুধু খাওয়া পরার পরিকল্পনার মধ্যে কেটে দিতে হয় তা নয় দোকানদার যারা আছেন ওনারা পুরোটা প্রস্তুতি নিয়ে নিচ্ছেন হ্যাঁ যে রমজান সামনে ঈদ সামনে আসলে এই সব কিছু প্রস্তুতি এগুলি চলছে কিন্তু আল্লাহ আমাকে তো ব্যবসার উন্নতির জন্য এই মাছ দেন নেই তিনি মোমিনদের জন্য এই মাছটি বিশেষ করে তার জীবনে একটি বড় সুযোগ যে তুমি এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেকে পরিপূর্ণ গোড়া থেকে মুক্ত করার একটা বড় সুযোগ তোমার জন্য আছে তাহলে আমার জন্য যেটা প্রথম যেটা করণীয় কাজ হবে সেটা হলে আর নেই এত সাদেকা সত্য সঠিক এবং পোক্ত পরিকল্পনা যে ইনশাল্লাহ রমজান আসবে এই রমজান থেকে আমি কিভাবে উপকৃত হব এটা নিয়ে একটু গবেষণা করা এটা নিয়ে একটু বুঝ পরামর্শ করা পরিবারের সদস্য যারা আছে তাদেরকে একটু বসেন যে আমরা এই রমজান মোবারক মাসে আমরা আমাদের রুটিনটা কেমন হবে হ্যাঁ আমরা কিভাবে এটাকে উদযাপন করতে পারি বাচ্চাদেরকে নিয়ে ফ্যামিলিদেরকে নিয়ে বসে একটু পরিকল্পনা গ্রহণ করেন আর বিশেষ করে যিনি পরিবারের গার্জেন তার যেটা উচিত হবে সেটা হলেই যেটা প্রথমে আমি ইঙ্গিত দিলাম যে অতি বেশি ইফতারির আয়োজনের জন্যে পরিবারের উপর চাপ সৃষ্টি করা দশ রকম ইফতারি হতে হবে পনেরো রকম ইফতারি হতে হবে বাজার থেকে নিয়ে আসবেন এখানেও তৈরি করবেন তো সেই মহিলা তো সে এবছর বন্ধু কখন করবে সে তো পর থেকে পেঁয়াজি আর আলু বেগুন এগুলি সব বানাতেই ব্যস্ত আছে না বরং আলহামদুলিল্লাহ সুস্থ থাকবেন শারীরিকভাবে চিরা খান গুড় খান এটা দিয়ে ইফতারি করেন খেজুর আলহামদুল্লাহ এখন অনেক সহজে পাওয়া যাচ্ছে কিন্তু ভাজা পোড়া এটা যেরকম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পয়সারও অপচয় সময়ের অপচয় তো এই জিনিসটা আমাদের পরিকল্পনার প্রয়োজন যে না আমরা ইফতারিতে এগুলি আয়োজন না করে সময়টাকে কাজে লাগাবো সময়টা অতিক্রম করবেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে সময় অতিক্রম করবেন আল্লাহর জিকিরের মাধ্যমে তাদের উপর চাপ কম দেওয়া আইটেম কমিয়ে দেওয়া যেন তারা সময়টাকে হেফাজতের মধ্যে লাগাতে পারে এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় রমজানের পূর্বে পরিকল্পনা গ্রহণ করা নাম্বার দুই সেটা হলেই রমজান আসলেই সামনে ঈদ আর ঈদ উপলক্ষ করে বাচ্চাদের কাপড় চুপড় করা কেনার এখন থেকে ভিড় শুরু হয়ে গেছে তো আমি যেটা আমরা যেটা দেখেছি সৌদি আরবে তারা আলহামদুলিল্লাহ মানে এই বাজারজাত যা কিছু করা এগুলি সব রমজানের আগে সব কমপ্লিট করে ফেলে দেয় অধিকাংশ যারা দিনদার মানুষ হ্যাঁ যেন রমজানের মাসে রমজানের মধ্যে বাজারে না যেতে হয় একে তো ভিড় সময়ের অপচয় বাচ্চাদের কাপড় চুপ যা কিছু কিনা রমজান আসার পূর্বেই আপনাকে একেবারে পরিকল্পনা গ্রহণ করে আগে থেকে মুক্ত হয়ে থাকেন যেন রমজানের মধ্যে আপনাকে বাজারে না যেতে হয় নাম্বার তিন সেটা হলেই যে আল্লাপাক বলছেন কু আনফুসাকুম ও আহলি কুম না তুমি নিজেকে জাহান নাম থেকে বাঁচাও নিজের পরিবারকেও জাহান নাম থেকে বাঁচাও আপনার সন্তান যারা আছে তাদেরকেও শ্যামের প্রতি উদ্বুদ্ধ করুন উদ্বুদ্ধ করুন বিশেষ করে ছোট বাচ্চা যারা আছে আমরা অনেক সময় কি করি বাচ্চাদের পরীক্ষা হ্যাঁ অথবা ও যদি শ্যাম পালন করে রোজা রাখে তাহলে শারীরিকভাবে দুর্বল হয়ে যাবে না এমনটা নয় সাহাব একরাম বলছেন যে আমরা আমাদের বাচ্চাদেরকে শ্যাম পালন করার প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করতাম এবং তাদেরকে শ্যামের শ্যাম রাখা রাখাতাম এবং তারা যখন কান্নাকাটি করতো ক্ষুধার জ্বালায় তখন আমরা তাদেরকে খেলনা দিতাম খেলার জিনিস দিয়ে তাদেরকে ভুলিয়ে রাখতাম সিয়া ইফতারি পর্যন্ত তো এর জন্য লাভ কী যদিও ছোট বাচ্চা তার প্রতি শ্যাম ফরজ নয় এর লাভ হলো এই যে তাদেরকে ছোট থেকেই ইসলামী চিন্তা চেতনা দিয়ে মানুষ করা আর আরেকটা লাভ হলো এই যে এই ছোটো সন্তান যদি শ্যাম পালন করে তাহলে এর সব আপনিও পাবেন আল্লাহ নবী সাল্ল সাল্লামের সামনে একজন মহিলা একটা ছোট বাচ্চাকে কোলে নিয়ে বলছেন আর রসল আল্লাহ আল্হে হাজ এই ছোটো বাচ্চার উপর কি হজ ফরজ আছে বলছে না হজ নাই কিন্তু তুমি যদি ছোট বাচ্চাকে হজ করাও লেখা আজার তুমি নাকি অধিকারী হবা তুমি নাকি পাবে এজন্য পিতা মাতার উচিত পরিবারের সদস্যদেরকে প্রথম থেকেই তাদেরকে বাধ্য করা যে ইনশাল্লাহ কোনো সন্তান একজন ব্যক্তিও রমজানের মাসে যেন একটা শ্যাম তার থেকে ছুটে না যায় মনে রাখবেন একমাত্র অসুস্থতার কারণে অথবা সফরের কারণে শ্যামটাকে পিছানো যায় না রেখে ফমান কান আমিন কুম মারিদন আউ আলা সাফারিন ফাইদা তুমিন ওখর কেউ যদি অসুস্থ হয়ে পড়ে অথবা সফর বের হয়েছে তাহলে শ্যাম সে সেরে দিতে পারবে এই শ্যামের কাজা পরে আদায় করবে কিন্তু এই ওজোর ছাড়া বিনা ওজোরে যদি কোনো ব্যক্তি রমজানের মাসে একটি শ্যাম পালন ছেড়ে দেয় আর সেই একটি শ্যামের স্বয়াব পাওয়ার জন্য যদি পুরা বৎসরও শ্যাম পালন করে রোজা রাখে তারপরেও সেই একটা স্বয়াবের সমান সে স্বামের অধিকারী হবে না আল্লাহ নবী সাল্লাম তিনি বলেছেন যে আমাকে স্বপ্ন দেখানো হয়েছে যে আমাকে দুইজন ব্যক্তি হাত ধরে আমাকে একটা উঁচু পাহাড়ে নিয়ে যাওয়া হয়েছে এরপর আমি দেখলাম যে উঁচু পাহাড় থেকে আমাকে বলা হয়েছে আপনি নিচের দিকে দেখেন তো নিচের দিকে তাকালাম দেখলাম যে কিছু মানুষকে তাদেরকে উল্টিয়ে রাখা হয়েছে পা উপরে বেঁধে রাখা হয়েছে আর মুখটা নিচে রাখা হয়েছে এবং তাদের এই গাল থেকে টপ টপ করে রক্ত ঝরছে আমি জিজ্ঞাসা করলাম এরা কারা আল্লা নবীসাম বলছেন যে তারা রমজানুল মুবারক মাসে দিনের বেলায় তারা ইফতারি করতো তার মানে শ্যাম তারা ভঙ্গ করত এজন্য আর গার্জেন যারা আমরা আছি নিজেও ইনশাল্লাহ প্রতিজ্ঞা করবেন যতই কষ্ট হোক অনেকেই হয়তো রোদ্রে কাম করেন তারা মনে করেন এই কষ্ট জি প্রয়োজনে আপনার কাজ কমিয়ে দেন প্রয়োজনে কাজ কমিয়ে দেন কিন্তু শ্যাম তরক করার কোনো অবকাশ নেই শরীরতে আপনাকে ছাড় দেয়নি এই জন্য নিজে দোকান থেকে যদি কষ্ট হয় কর্মে যদি কষ্ট হয় কর্মটাকে কমিয়ে দেন কিন্তু অবশ্যই প্রতিজ্ঞা করেন যে আমি এবং আমার প্রতিজ্ঞা সবাই আমার পরিবারের সদস্য কেউ যেন শ্যাম থেকে বঞ্চিত না হয় আর কাজ করবেন সেটা হলো এই আমরা দুনিয়াবি ক্ষেত্রে বাচ্চাদেরকে উৎসাহ দিই তুমি যদি এ প্লাস পাও তাহলে আমি তোমাকে এত উপহার দেবো একটা হাদিয়া দিব জি না আমরা হ্যাঁ ওটা ভালো আলহামদুলিল্লাহ দিনের ক্ষেত্রে কিন্তু আমরা দিনের ক্ষেত্রে এই মাস থেকে নিজে উপকৃত হওয়া এবং পরিবারকে এমন কি যারা আরও ধনাট্য ব্যক্তি আছেন বা গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন উনি এই ধরনের পরিকল্পনা পরিবার এবং আত্মীয় স্বজন নিজেদের মধ্যেও ওটা করতে পারেন সেটা কি রমজানের রমজান মাসে সন্তানদের জন্য একটা প্রতিযোগিতার ব্যবস্থা করা যে যে বাচ্চাটি পুরা মাস জামাতের সাথে আদায় করবে ছোট বাচ্চা সে যদি পাঁচটা সুরে মুখস্থ করতে পারে রমজান মাসে সে যদি এক কদম কোরআন করতে পারে সে যদি পুরাটা মাস তারাবি পড়তে পারে তাহলে তার জন্য এই পুরস্কার আপনি পিতা আপনি পরিবারের সদস্য আপনার সন্তানের জন্য স্ত্রীদের জন্য এরকম একটা পুরস্কারের আপনি হাদিয়া দিতে পারেন তাদেরকে নিয়ে রমজানে আসে আগেই বসেন দুনিয়ামী ক্ষেত্রে আমরা অনেক কিছু করি কিন্তু তারা যেন অ্যাডভান্স হয় জি তারা অবশ্যই আল্লাহ সন্তোষের জন্য আমল করবে কিন্তু তাদেরকে আমলের প্রতি উদ্বুদ্ধ করার জন্য এই ধরনের প্রতিযোগিতামূলক ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি এটার নাম হলো পরিকল্পনা এটার নাম হলো পরিকল্পনা এজন্য পরিবারের সদস্যদের পরিকল্পনা করা আর নিজেরাও আগে থেকে পরিকল্পনা করা যে আমি যদি রমজান মাস পুরোটা মাসে এক খতম করতে চাই দুই খতম করতে চাই তাহলে প্রত্যেক দিন আমাকে কতটুকু কোরআন পড়তে হবে ঠিক আছে আগে থেকে পরিকল্পনা গ্রহণ করা আজম প্রতিজ্ঞা করা ইনশাল্লাহ রমজান মাসে আমি একটি সালাত জামাত ছাড়া আমি পড়ব না এই ধরনের একটা পরিকল্পনা গ্রহণ করা তো আশা করি আমরা যদি আগে থেকেই এই ধরনের পরিকল্পনা গ্রহণ করি তাহলে আমাদের জন্য এই মাসটি অত্যন্ত উপকারী মাস হবে এখান থেকে উপকৃত হতে পারবো ইনশাল্লাহ এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলেই যে একজন পিতা এবং মাতা মা বাপ ওনারা হলো মডেল উসুয়াতুন হাসানা আপনি নিজে আগে মডেল হন আপনি নিজে জামাতের সাথে সালাদ করুন তারপরে সন্তান যাবেন আপনি নিজেই যদি পরিবারের মূল ব্যক্তি যদি অলস হন আপনার কাছে যদি মাসের কোনো গুরুত্ব না থাকে তাহলে সন্তানরা গুরুত্ব পাবে কোথায় এই জন্য ইসলামের যেটা আদর্শ সেটা হলে প্রথমে নিজেকেই মডেল হতে হবে তারপরে অন্য সদস্যদেরকে সেই বিষয়ে উদ্বুদ্ধ করতে হবে মা বোনদেরকে বিশেষ করে যেটা বলবো সেটা হলো এই যে তাদের ভিতরে একটা প্রতিযোগিতা চলে যে প্রতিবেশী সে কত রকম কত রকম আইটেম বানাইছে ইফতারি আমার তা বেশি হতে হবে এটা নিয়ে অনেক সময় পরিবারের গার্জেনের উপরে একটা চাপ প্রয়োগ করা হয় হ্যাঁ যে এটা লাগবেই এটা নিয়ে আসতেই হবে প্রথমেই বলেছি আসলে এই মাস আল্লাপাক আমাদেরকে ভালো শুধু খাওয়ার জন্য ভালো পরার জন্য আনন্দ ফুর্তি করার জন্য রাত জেগে বাজারে ঘোরার জন্য আল্লাপাক আমাদেরকে মাছ দেন নেই এই মাছটি দিয়েছেন উপলব্ধি করুন এটা ফুরসত মোমিনদের জন্য এটা একটা সুযোগ এই সুযোগটা থেকে আপনি কিভাবে উপকৃত হবেন এটা চেষ্টা করবেন এরপরে বলবো একজন মুসলিম এই মাসে তার চেষ্টা থাকবে তার প্রত্যেকটি কাজটি যেন সৈন্য মোতাবেক হয় মনে রাখবেন এখানে আমাদের যেটা ভুল হয় সেটা হলেই মুসলিমরা মনে করে যে বেশি করলেই মনে হয় লাভ এটা কিন্তু নয় কোয়ালিটি আপনার আপনি কীভাবে করছেন সেটা একটা ব্যাপার আর একটা হলো আল্লাহ নবী ইসালামের আদর্শটাকে ফলো করা আমরা কখনো কি করি যে অমুক মসজিদের ইমাম সাহেবের ক্যারাত খুব সুন্দর সেখানে গেলাম সেটা বড় কথা নয় অথবা এখানে অনেক লম্বা কি নাম কোরআন খতম করা হয় ঠিক আছে খতমটা যে কীভাবে পড়তেছি রুঘুসতা ঠিকমতো হচ্ছে কি না এটা বড় এটা তার সাবজেক্ট নয় বরং আপনি অধিক অথবা এই সৌন্দর্য দেখা হবে তাদের কিছু নয় আপনি দেখেন যে কাদের সলাদটি সুন্নত মোতাবেক হচ্ছে ধীরস্থিরতার সাথে হচ্ছে সুন্দর কোয়ালিটি দেখেন শুধু অধিক দেখেন না আইসারাজিয়া আল্লাহ আনহা তিনি বলেন আল্লাহ নবী সাল্লু সাল্লাম বোখারে হাদিস তিনি তাহাজ্যদের সালাদ রমজানেও এগারো পড়তেন রমজান ছাড়াও এগারো বেশি পড়তেন না কিন্তু তিনি চার রাকাত এমনভাবে পড়তেন ল হুসনিহিনা বা না তিনি এত সুন্দর করে হ্যাঁ এত লম্বা লম্বা কেয়াম তিনি আদায় করতেন যে আমাকে তুমি জিজ্ঞেস করো না তার মানে আমার বলার কোনো ভাষা নাই যে তিনি কত সুন্দর করে আদায় করতেন এই জন্য মানে আমরা এই মাস থেকে যদি আসলেই পরিপূর্ণ উপকৃত হতে চাই তাহলে আমি তিনটা জিনিসকে গুরুত্ব দিলাম একটা হলেই আমাদেরকে প্রথমেই আর নিয়ে তো সাদেকা প্রতিজ্ঞা যে মাস আসবে আর চলে যাবে তা না এমনটা যদি হয়ে যায় মান আদারক রানি উকফার্লাহ রমজান আসলো উপকৃত হতে পারলাম না তাহলে তো আল্লাহ রসুল আমার জন্য বদয়া করেছেন আমি ওর মধ্যে থাকতে চাই না আমি চাই রমজান চলে যাবে ইনশাআল্লাহ সগিরা গুনাও মাফ হবে আর আমি খালে তৌবা করব। কবিরা গুনা আমার দ্বারা হবে না একজন মুসলিম এই পুরা মাসের রুটিন যদি ফলো করে আল্লাহ পাঁচ অক্টো সালাদ জামাতের সাথে আদায় করে তাদের খারাপ অভ্যাস আসে বিড়ি সিগারেট আর পান জর্দার এরাও যদি পুরো একটা মাস আন্তরিকভাবে তারা যদি আন্তরিক হয় ভালো কাজ করার সঠিক পথে থাকা যদি সে আন্তরিক হয় তাহলে চেষ্টা করলে এক মাস রুটিন পালন করলে সে সব কিছু ছাড়তে পারবে খারাপ অভ্যাস সব ছাড়তে পারবে যদি সে আন্তরিক হয় ঠিক আছে তাহলে জন্য আল্লাপা বলছেন ইয়া ইউলিন্যাম কামা কুতি বা আল্লাহ কুম্তাকুম আমি তোমাদেরকে এই মাসে শ্যাম দিয়েছি আল্লাহম তাক থাকুন যেন তুমি হও পরহেজগার হও অথেব আসুন রমজানুল মুবারক মাস আসার পূর্বেই এই মাসের গুরুত্ব ফজিলত এবং এই মাসের করণীয় বিষয়টা আমি অনুধাবন করব প্রতিজ্ঞা করব পরিবারের সদস্য নিয়ে আমরা একটা পরিকল্পনা গ্রহণ করব কে কতটুকু কীভাবে আমল করবে কার কয় খতম করান হবে কে কতটুকু দান খরাত করবে যে আপনার সন্তানদের প্রত্যেকে আপনি হাতিয়ে দেন না তাদের আছে ফান্ডে টাকা আছে না তাদেরকে বলেন যে তোমাদের টাকা থেকে রমজান মুবারক মাসে ব্যাংকে কিছু টাকা রাখ ওই মাটির ব্যাঙ্ক প্রত্যেক দিন এগুলো একটা পরিকল্পনা যে প্রত্যেক দিন প্রত্যেক রমজান মাসে আমি পাঁচ টাকা করে আলাদা রাখতে চাই দান খরাত করতে চাই একটা পরিকল্পনা হ্যাঁ যেন আমার কোনো দিন নেকি থেকে মাহরুম না হয়ে যায় হ্যাঁ দান খরাত করবো কিছু অংশ কোরআন আলাদ করবো প্রত্যেক দিন হ্যাঁ এবং জামাতের সাথে সলাাদায়ী করবো আগে থেকে যদি পরিকল্পনা গ্রহণ করা যায় ইনশাল্লাহ আল্লাহ আপনার সহযোগিতা করবেন ঠিক আছে তার সাথে সাথে বলেছি সেটা হলেই যে আমরা চেষ্টা করব প্রত্যেকটি কাজ যেন কোয়ালিটি ভালো হয় সন্ন্যত মোতাবেক হয় তাহলে আল্লাহ পাক আমাদের সেই আমলটা কবুল করবেন আল্লাহরবুল আলমিন আমাদের প্রত্যেকের ভিতরে যেন এই মাসের গুরুত্ব ফজিলত অনুধাবন করা তৌফি দান করে এবং আমরা প্রত্যেকে যেন এই মাস থেকে উপকৃত হয়ে আমাদের জীবনের যে পাপগুলি আছে এই পাপগুলিকে পুরে একেবারে শেষ করে দিয়ে আমরা মোমিন মোত্তাকি হয়ে যেন দুনিয়া থেকে চলে যাই সেই দোয়াল্লা কাছে চেয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি আকুল কউল হাদা ওয়াস্তা ফিরুল্লাহ আলী আলুমআ মুসলিমিনস্তাফ ফিরুকফুরহমুল الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহবারিক আলা মোহাম্মদ ওয়াইলা আলী মোহাম্মদ কমাবারক আলা ইব্রাহিম আলা আলী ইব্রাহিম আল্লাহ নবী সাল্লাম তার যে প্রথম হাদিস ইগতানিম তনিম ক্বাবলা কবলা হমসিন পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিস আসার পূর্বে মূল্যায়ন করো তার মধ্যে একটি অন্যতম সেটা হলো এই যে আমার বয়স আমার যৌবন কাল এবং আমার আমাদের সুযোগটা দিয়েছেন এই সুযোগটাকে মূল্যায়ন বলে মনে করা অথে যে প্রতিযোগিতার কথা বললাম গত বছর ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে এই প্রতিযোগিতা করার চেষ্টা করেছিলাম যারা ধরাট্য ব্যক্তি আছেন ওনারাও এটা করতে পারেন নিজেদের পরিবারের জন্য আত্মীয় স্বজনের জন্য প্রতিবেশীর জন্য একটা প্রতিযোগিতার ব্যবস্থা করা হ্যাঁ যে যারা নাকি এক্ষতম কোরআন করবে হ্যাঁ অথবা প্রত্যেক দিন এক টাকা করে দান খরচ করবে হ্যাঁ এবং প্রত্যেক সকাল সন্ধ্যার যেগুলি জিকির আজকার আছে এগুলি মুগস্থ করা পরিকরমা করবে সন্তানদেরকে হেসরুল মুসলিম একটা সুন্দর আছে দোয়ার বই আছে হেসরুল মুসলিম ওখান থেকে প্রত্যেক দিন রমজান মুবারক মাসে একটি করে দোয়া সন্তানদেরকে শিখান খাওয়ার পূর্বের দোয়া খাওয়ার শেষের দোয়া মসজিদে ঢোকার দোয়া মসজিদ থেকে বের হওয়ার দোয়া রাস্তায় বের হওয়ার দোয়া এগুলি মূল্যবান দোয়া আছে সকাল সন্ধ্যার দোয়া যে ব্যক্তি ঘর থেকে বের হয়েছে বলেছে বিসমুল্লাহি তাবাক্কাল আল্লাহ লা হৌলা ইল্লা ইহ এ কত বড় গুরুত্বপূর্ণ দোয়া জানেন স্কুলে পাঠাচ্ছেন কোন সন্তান যদি এই দোয়া পুরো বের হতে পারে রসুল বলছেন ওকিতা হুদিতা ও কুফিতা। ওই ব্যক্তিকে হেদায়ত দেওয়া হয়ে গেছে তাকে সকল ধরনের অনিষ্ট থেকে নিরাপদ রাখা হয়েছে তাকে আল্লাপাক হেফাজতে রেখেছে দায়িত্ব কত একটা ছোট্ট দোয়া রসুল খান বলছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় বলবে বিসমিল্লাহ দি লাহি শফিলাহ ইসামা ও সামিউল আলিম এটা কেউ যদি সকাল সন্ধ্যায় তিনবার করে পড়ে তাহলে ওই ব্যক্তিকে কোনো অনিষ্ট তাকে ক্ষতি করতে পারবে না কোনো সাপ বিচ্ছু কোনো অনিষ্ট তাকে স্পর্শ করতে পারবে না যে ব্যক্তি সকাল সন্ধ্যা পড়বে আউ দি কলিমা তিল্লা হিতাম তিমিন শারিমা খালা যেখানেই অবতরণ করেছেন যতক্ষণ থাকবেন এই দোয়ারে যদি তিনবার পড়েন তাহলে সেখানেই আপনি কোনো অনিষ্ট অনিষ্ট আপনাকে স্পর্শ করতে পারবে না এগুলি মূল্যবান কিছু সকাল সন্ধ্যার দোয়া আছে এগুলি আমরা বাচ্চাদেরকে শেখানোর জন্য এই একটা মাস একটা রুটিন করতে পারি নিজেও শিখবেন পরিবারকে শিখাবেন বাচ্চাদেরকে দোয়াগুলি শিখাবেন যেগুলি গুরুত্বপূর্ণ সুরা আছে মুখস্থ করার চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি আয় আল্লাহ তুমি আমাদেরকে যেন এই পবিত্র মাসের পরিপূর্ণ ফজরত থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন আল্লাহম ওয়াল ওমিনিন আল মুমিনাত ওয়াল মুসলিমিন ওল মুসলিমাত وألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم اللهم لعن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك اللهم خالب بين كلمتهم وزلزل أقدامهم وشتت شملهم وفرق جمعهم ودمر ديارهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة اللهم انا نسألك العفو والعافيه في ديننا ودنيانا واهلينا ومالنا، اللهم استر عوراتنا وامن روعاتنا، اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الاخره، اللهم وفقنا لما تحب وترضى، اللهم اشف مرضانا ومرضى المسلمين، اللهم اغفر لجميع اموات المسلمين. الذين شهدوا لك بالوحدانيه ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين